আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শুভ উল্লেখন স্টেট কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি লাইটিং সোর্স প্রোটেক্টর নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন যে লাইটিং সোর্স প্রোটেক্টরটি, এই প্রোটেক্টরটি মেড ইন জাপান। এর এক প্রান্তে আছে ইউএসএফ ফিউয়েল পোর্ট, অর্থাৎ এন্টিনার দিক থেকে যে কেবলটি আসবে সেটা এই প্রান্তে লাগাতে হবে, এবং অন্য প্রান্তে দেখতে পাচ্ছেন রিপিটারের জন্য কানেক্টর পোর্ট আছে। আর এর নিচে দেখতে পাচ্ছেন একটি পোর্ট আছে, এখানে আপনি গ্রাউন্ডের জন্য যে কেবলটি আনবেন সেটি এখানে দিবেন। আর বজ্রপাতের সময় যদি আপনার রিপিটার বা ডিসেট যদি অন থাকে, সেক্ষেত্রে বজ্রপাত থেকে রক্ষার জন্য আপনার এই যে পোর্টটা আছে এটি কাজ করবে। অর্থাৎ আশেপাশে যদি কোথাও বজ্রপাত হয়, সেক্ষেত্রে আপনার রিপিটারে বা আপনার এন্টিনাতে যদি এটি আকর্ষণ করে, সেক্ষেত্রে এই পোর্টের মাধ্যমে আপনার বজ্রপাতের যে পাওয়ারটা সেটি গ্রাউন্ডিং করে দিবে। এর বডিটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ নিকেলের তৈরি। যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এগুলো নিকেলের তৈরি, এবং সাথে সাথে এই বডিতে অ্যালুমিনিয়ামের প্রলেপ পাবেন, সেক্ষেত্রে কোনো জং ধরা বা মরিচা ধরার সম্ভাবনা নাই একদমই। আর আপনারা চাইলে এটিকে খুব স্বল্প মূল্যে আমাদের থেকে ক্রয় করতে পারেন। আর আপনারা যদি এটা আমাদের থেকে ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সাথে সাথে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন এবং ক্রয় করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হটলাইনের নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে কল করলে আমাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন এবং প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন। এবং এর সাথে সাথে প্রয়োজনীয় যেসব অ্যাডাপ্টার কানেক্টর প্রয়োজন সেগুলো আমাদের থেকে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।